আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখানে এখন দেখাবো করলা ভর্তা করে। তো এখন করলাগুলো আমি কেটে বিছি ফেলে দিয়েছি, ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি টমেটো সিদ্ধ করে নিয়েছি কেটে। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ, আর এখানে আছে ধনে পাতা। তো আমি এখন করলাটা একটু তেলে ভেজে নিব, আর টমেটোটাও একটু তেলে ভেজে নিব, আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব, কাঁচা শুকনো মরিচগুলো একটু ভেজে নিব, নিয়ে আমি এগুলো হাতে ভর্তা বানাবো। তো আমি আগে মরিচগুলো ভেজে নিব। তো করলাটা আমি পিষে ফেলে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি মরিচ গুলো দিয়ে দিব। তো মরিচ গুলো আমি একটু তেলে ভেজে নিব। মরিচগুলো আমি বেজে নিয়েছি, এখন মরিচগুলো আমি উঠিয়ে নিব। তো মরিচগুলো আমি বেজে নিয়েছি, এখন আমি করলাগুলো বেজে নিব। করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নিব, যাতে করে ভর্তা গন্ধ না হয়। তা আমি পেঁয়াজটা এরকম করে বেঁধে নিয়েছি, একটু আদা ভাজা করে নিয়েছি। তারপর ভর্তাগুলো কীভাবে বানাইতে হয় আমি সেটা দেখাবো। একটু লবণ নিব, করলার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য একটু কম লবণ নিব। আমি একটু সবগুলো মরিচ দিব না। মরিচ আর পেঁয়াজ আমি মাখিয়ে নিব, একটু ধনে পাতা দিয়ে দিব। এখন আমি করলাগুলো ভালো করে মাখিয়ে নেব।
করলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখন একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। তো করলা ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে, আমি এখন টমেটোটা হাতটা ধুয়ে টমেটো ভর্তাটা মাখাবো। তো টমেটোটা আমি মাখিয়ে নিয়েছি। তো করলা ভর্তা আর টমেটো ভর্তা আমি বানিয়ে নিয়েছি। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তো ভর্তা বানানো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ইফতারি সময় হয়ে গেছে, আল্লাহ হাফেজ।